র কে কখনো আপনি র মোটা করবেন কখনো আপনি রি পাতলা করবেন এই সংক্রান্ত যত আমাদের কনফিউশন আছে সব আমাদের এই লেসনে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে র পড়ার নিয়মের ক্ষেত্রে আমাদের একটা বিষয় প্রথমে মাথায় নিতে হবে রর স্বাভাবিক যে উচ্চারণ সেটা হলো মোটা মানে তার জন্মগতভাবে রটাকে র রু এই টাইপের এখন কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে এটা পাতলা হয়ে যাবে রি কখন এর ব্যতিক্রম হয় তো নর্মালি র দুইটা অবস্থায় তার যে মোটা ধ্বনি সেটা থেকে বের হয়ে সে পাতলা ধ্বনি দেয় দুইটা অবস্থায় নর্মালি একটা হলো যে র যখন জের বা জের দিয়ে পড়া হবে খুব নর্মাল প্রসেস একটা হলো র যখন রতে জের আছে। পরවත সাকিন তার আগে জের আছে এরকম মানে র জের কেন্দ্রিক যখন পড়া হবে আর হলো র সাকিন হবে কিন্তু তার আগে যখন ইয়ালিন হবে এই দুইটা কন্ডিশনে নর্মালি হলো রটা কি হবে পাতলা হবে এছাড়া আর যত অবস্থা আছে র এর রতে জবর হোক পেশ হোক তারপরে রতে তাসদি হয়ে জবর হোক যাই হোক অন্য সব কন্ডিশনে কি হবে রটা মোটা হবে সেটা হলো র স্বাভাবিক উচ্চারণ সুতরাং আগে এটা গ্লান্স খেয়াল করেন রতে জের বা জের কেন্দ্রিক র কি হবে রটা পাতলা হবে বা লাইট হবে রাইট লাইট সাউন্ড হবে তো কি হবে যখন রতে একটা জের হবে বা দুইটা জের হবে দুইটাই রতে জের হওয়া দেন র সাকিন তার আগে জের এটা হলো নরমালি সে কি হবে পাতলা হবে কিন্তু তার একটা ব্যতিক্রম নিয়ম আছে সেটা আমরা দেখব দেন র সাকিন তার আগে সাকিন তার আগে জের তাহলে এই রটাও কিন্তু জের দিয়ে পড়া হচ্ছে তাহলে এই রকম ফরমেটেও রটা কি হবে পাতলা হবে বা তার সাধারণ উচ্চারণের বিপরীত যেটা সাধারণ উচ্চারণ মোটা ছিল কিন্তু এটা হবে পাতলা তো একে একে আমরা দেখে ফেলি চলেন রপে জের বা দুই জের দুটো হলো জের হওয়া তাহলে এটা হলো পাতলা হবে কেমন জাল কাবজের জিক এটা একটা হামসের নিয়ম জিক রজের রি জিক রি কি হবে জিক্রি আবার জিক্রি পঁচিশ বারের বেশি পেয়ে যাবেন জিক্রি ওকে হামজা মিম জবর আম রজের রি আমি কি উচ্চারণ আমি আমরি আটষট্টি বারে বেশি পেয়ে যাবেন আমরি মাশাল